নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নায়াগ্রা ফলস। তো এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি নায়াগ্রা ফলস এর দিকে। তো অলরেডি ওই যে পেছনে শুভ বসে আছে, সৌমিত্র আছে, আর এখানে রয়েছে আমাদের বান্ধবী হচ্ছে সুমনা। সুমনা সে হাই। আর ওই দিকে রয়েছে অঙ্কিতা, আর ওই যে সত্যজিৎ ড্রাইভ করছে, ওই যে সত্যজিৎকে আর পেছনে ঘুরতে বারণ করলাম, যেহেতু ওর হাতে মেন দায়িত্ব। তো সেই জন্য আপনাদের সাথে থাকুন, আমি নায়াগ্রা ফলসে গিয়ে আবার শুট করব। তো যাই হোক, আজকে সারাদিনের আমাদের যা প্ল্যানিং আছে সবটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, আশা করি আপনাদের আজকের ব্লগটা আরও অনেক ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমরা অলরেডি পৌঁছে গেছি নায়াগ্রা ফলস স্টেট পার্কে। আসলে নায়াগ্রা ফলসকে কেন্দ্র করে এই পার্কটি গড়ে উঠেছে, তাই এই পার্কটির নাম দেওয়া হয়েছে নায়াগ্রা ফলস স্টেট পার্ক। এবার আমরা তাড়াতাড়ি করে চলে যাব টিকিটের লাইনে, আর টিকিটটা কেটে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বোটে উঠে পড়ব। বুঝতেই পারছেন বন্ধুরা, নায়াগ্রা ফলস দেখতে এসেছি বলে কথা, তাই আজ আমরা ভীষণ এক্সাইটেড। তবে এখনও আরও কিছু পথ হাঁটতে হবে, তাই যেতে যেতে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। নায়াগ্রা ফলস যদি আপনারা দেখতে আসেন, তাহলে আগে থেকে আপনারা অনলাইনে টিকিট কেটে নিতে পারেন। এখানে অ্যাডাল্টের টিকিটের জন্য পড়বে 28.25, মানে ইন্ডিয়ান মানিতে যেটা 2,500 টাকা মতন, আর বাচ্চাদের জন্য পড়বে 16.50, মানে ওই 1,500 টাকা মতন ধরুন। এইদিকে দেখুন, অলরেডি অনেক মানুষ কিন্তু বোটে উঠে পড়েছে, আর এখন আমরা যেই দিকে যাচ্ছি সেই দিক থেকে আমাদেরকে আগে রেনকোট কালেক্ট করতে হবে। মানে বুঝতেই পারছেন যে নায়াগ্রা ফলস দেখতে যাচ্ছি, মানে জলের ছিটে এসে ভিজিয়ে দেবে পুরোপুরি রকমভাবে, তাই সেই জন্য আগে থেকে এখানে রেনকোটের ব্যবস্থা রাখা হয়। এই রেনকোটগুলো পরে তবে আমরা বোটে উঠতে পারবো, নিজেদের সুবিধার্থেই এটা আর কি নেওয়া। তবে কেউ চাইলে রেনকোট না নিয়েও উঠতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনি যদি এনজয় করতে চান, আপনি যদি সেই রকমভাবে ভিজতে চান নায়াগ্রা ফলসের জলে, তাহলে অবশ্যই আপনি রেনকোট ছাড়া উঠতে পারেন। আমরা কিন্তু অলরেডি বোটে উঠে পড়েছি। নায়াগ্রা ফলস সম্পর্কে জানে না এমন মানুষ বোধহয় নেই, তাই না? ছোটবেলায় ভূগোল বইতে আমরা সবাই কম বেশি নায়াগ্রা ফলস সম্পর্কে পড়েছি, আর আজ সেই নায়াগ্রা জলপ্রপাত দেখতে এসেছি ভাবলেই একটা কেমন লাগছে। সত্যি নিজের চোখের সামনে এটা দেখতে পাবো, আর এ দৃশ্য নাকি অপূর্ব। দেখতে আসার আগে মানুষের মুখে গল্পও শুনেছি, আর কিছুটা নেট ঘেটে দেখেওছি কেমন হতে পারে। তবে আজকে নিজের চোখে দেখবো, সেটার এক্সাইটমেন্ট কিন্তু আলাদাই। হ্যাঁ বন্ধুরা, আমার সাথে কিন্তু অবশ্যই থাকুন। আজকের ভিডিওটা মিস করলে কিন্তু অনেক বড় একটা জিনিস আপনারা মিস করে যাবেন, তাই পুরো ভিডিওটা আপনারা দেখুন আর এনজয় করুন। আর কেমন লাগছে সেটা একদম শেষে আমাকে ভিডিওর কমেন্টে জানাবেন। Thank you.
আমরা যেহেতু ইউনাইটেড স্টেটস থেকে বোট রাইডিং শুরু করেছিলাম, তাই এতক্ষণ আমরা ছিলাম আমেরিকার সাইডে, আর এখন আমরা যাচ্ছি ক্যানাডিয়ান সাইডে। আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে নায়াগ্রা জলপ্রপাতটি কিন্তু এক্স্যাক্টলি ইউনাইটেড স্টেটস আর ক্যানাডার বর্ডার লাইনে রয়েছে। আর হ্যাঁ, নায়াগ্রা ফলস বলতে কিন্তু একটা ফলস নয়, এখানে মোট তিনটে ফলস রয়েছে। এখন আমরা যেই ফলসটা দেখতে যাচ্ছি, এই ফলসের নাম হচ্ছে হর্স শু ফলস, আর এটাই হচ্ছে এখানকার মেইন অ্যাট্রাকশন, কারণ এটা হচ্ছে সব থেকে বড় ফলস। আর এই ফলসটা রয়েছে ক্যানাডার সাইডে, আর আমেরিকার দিকে যেই দুটো ছোট ছোট ফলস আপনাদেরকে দেখালাম, ওই দুটো ফলসের নাম হচ্ছে, একটি হচ্ছে আমেরিকান ফলস আর আরেকটার নাম হচ্ছে ব্রাইডাল ভেইল ফলস। মানে আমেরিকার দিকে রয়েছে দুটো ফলস আর ক্যানাডিয়ান সাইডে রয়েছে একটা। তবে এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে অপূর্ব সুন্দর এই ফলসটা, তাই আপনারা থাকুন আমার সাথে আর দেখতে থাকুন। নায়াগ্রা ফলস দেখতে এসে কি অবস্থা, সবাই ভিজে একদম স্নান করে গেছি, সবার সেম কন্ডিশন, ও মাই গড। তবে আজকে যা দেখলাম সেটার অভিজ্ঞতা মানে কি বলবো, ভিডিওতে যতটা পেরেছি ক্যাপচার করেছি আমরা। তবে চোখের সামনে থেকে দেখে মানে বলতে পারি যে আমার মানুষ হয়ে জন্মানো সত্যি আমার জীবন সার্থক। এত সুন্দর নেচার ক্রিয়েশন, অসাধারণ অসাধারণ সুন্দর, কি বলবো, আমার ডিকশনারিতে সিরিয়াসলি কোনো ভাষা নেই। আপনারাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এমন জলের ছিটে আসছে, মানে এত পরিমাণ জল ছিটে আসছে যে মোবাইলের ওপর, মোবাইলের ক্যামেরার ওপর জল পড়ে দেখুন কি অবস্থা। কিন্তু তাও আমি জাস্ট মোবাইলটা ধরে রেখেছি যাতে আমি আমার দর্শকদের সাথে এই দৃশ্যটা শেয়ার করতে পারি। আমি জানি আপনারাও ঠিক আমার মতোই এনজয় করছেন। সত্যি কথা বলতে এমন জায়গা, এমন প্রাকৃতিক দৃশ্য জীবনে দেখতে পাওয়াটাও হয়তো খানিকটা ভাগ্যেরই ব্যাপার। অসাধারণ সুন্দর, মানে এমন জিনিস আমি তো সত্যি জীবনে আগে কখনো দেখিনি। আর দেখুন মোবাইলের অবস্থা, দেখুন ক্যামেরার ওপর জল পড়ে কি অবস্থাটা নাই হয়েছে। কিন্তু তাও কিন্তু আমি মোবাইল সুইচ অফ করিনি, কারণ আমাকে এটা ক্যাপচার করতেই হবে। আর এটা সত্যি কথা, আমিও চাই আমার গ্যালারিতে এটা সারা জীবনের জন্য থেকে যাক।
এটার আসল নাম কিন্তু মেইড অব দ্য মিস্ট। আসলে বলা চলে এর অরিজিনাল নাম মেইডেন অব দ্য মিস্ট, থেকেই এসেছে মেইড অব দ্য মিস্ট নামটা। দেখবেন আমাদের রেইনকোটগুলোর সামনেও কিন্তু এই নামটা মেনশন করে দেওয়া হয়েছে। এই অপূর্ব সৌন্দর্য দেখার পর আমার মনে একটাই লাইন বারবার বেজে উঠছে, আর সেটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক নবকুমারের কথা তো আপনাদের সবার মনে আছে, ওনার সেই বিখ্যাত লাইনটি, আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। সত্যি আজ যা দেখেছি তা আমরা জীবনে কোনো দিনও ভুলবো না, আর ভুলতে চাইও না, সত্যি কথা ভুলতে চাইও না। এইভাবেই আমাদের বোট রাইডিংটা আজকের মতো শেষ হলো, মানে নায়াগ্রা জলপ্রপাতের ভেতর থেকে ঘুরে আসাটা কমপ্লিট হলো। এবার কিন্তু আরও অন্যান্য অনেক দিক আছে যেখানে আমরা যাব, সাথে আপনাদেরকেও নিয়ে যাব। চলুন আর যেতে যেতে একটুখানি গল্পও করব আপনাদের সাথে। আসলে নায়াগ্রা ফলসটা কিন্তু ইন্টারন্যাশনাল বাউন্ডারি, এটা ইউনাইটেড স্টেটস আর কানাডার মাঝে রয়েছে। তাই এই যে আমরা নায়াগ্রা থেকে ঘুরে এলাম, এখানে যেমন একদিকে আমরা আমেরিকা থেকে বোট রাইডিংয়ে যেতে পারছি, সেরকম কানাডার থেকেও কিন্তু জাহাজগুলো আসে। ওই যে দেখুন পিঙ্ক কালারের রেনকোট পরা যেই জাহাজটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু কানাডা থেকে এসেছে। মানে আমেরিকা সাইড থেকে রেনকোটটা দেওয়া হয়, সেটা রং হয় ব্লু, আর কানাডার সাইড থেকে যারা আসেন তাদেরকে দেওয়া হয় পিঙ্ক কালারের রেনকোট। এবার চলুন আমরা এইখানে যাব। এই যেই জায়গাটায় আমরা যাচ্ছি সেখান থেকে নাকি রেনবো দেখা যায়, তবে আমার মনে হচ্ছে আজকে বোধহয় রেনবো দেখা যাবে না, কিন্তু তাও ঘুরে আসবো। চলুন কেমন এই জায়গাটা দেখে আসি। আরও কাছ থেকে আর একটা অন্য দিক থেকেও আমরা নায়াগ্রা জলপ্রপাতটা দেখতে সুযোগ পেয়েছি, আর এইভাবেই আমাদের আজকের দিনটা ভীষণ সুন্দরভাবে কাটলো। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নায়াগ্রা রিভার, মানে এই নায়াগ্রা রিভার থেকেই তো নায়াগ্রা জলপ্রপাতটা সৃষ্টি হয়েছে। তা আমার আজকের ভিডিওটা আপনারা কেমন এনজয় করলেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার ভিডিও। আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই বন্ধুরা।